হরে কৃষ্ণ, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই সুন্দর একটা টপিক, সেটা হচ্ছে মধুর বচনই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ স্বাগত পানীয়, সুইট ওয়ার্ড আর দ্য বেস্ট ওয়েলকাম ড্রিঙ্কস। বুঝতে পারছেন, এটা আমরা এই যে টপিকটা, এটা আমরা রামায়ণের বাল্মীকি রামায়ণ থেকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমি একটা ছোট্ট অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটা কেমন লাগতো তা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে রামায়ণের আদিকাণ্ড বা বালকাণ্ড 18 অধ্যায় 49 থেকে 52 নম্বর শ্লোক। সেই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে ঋষি বিশ্বামিত্র মুনি, তিনি এসেছেন দশরথ মহারাজের কাছে, তিনি এসেছেন এবং দশরথ মহারাজ জানেন না বিশ্বামিত্র মুনি কেন এসেছেন, এবং বিশ্বামিত্র এখনো বলেননি তিনি কেন এসেছেন। কিন্তু একজন আদর্শ রাজা বা আদর্শ মানুষ কিভাবে একজন অতিথিকে স্বাগত জানাবে, সেটা আমরা বিশ্বামিত্র এবং দশরথের যে আচরণ সেখান থেকে আমরা শিখতে পারি। যে আমাদের ঘরে যদি কোনো অতিথি আসে, যদি কোনো সাধু আসে, মহাত্মা আসে, তাহলে কি ধরনের ব্যবহার আমাদের করা উচিত। তা আমি রামায়ণের থেকে শ্লোকগুলো পড়ছি, তারপর আমি অনুবাদগুলো পড়ব, তারপর আমি ব্যাখ্যা করব। অত হৃষ্টমনা রাজা বিশ্বামিত্রং মহামুনিম উবাচ পরমোদার হৃষ্টতম অবিপূজয়ন যথামৃতস্য সম্প্রাপ্তি যথাবর্ষ মনুদকে যথা সদৃশদারেষু পুত্র জন্মা প্রজস্য বৈ প্রনষ্টস্য যথা লাভ যথা হর্ষ মহোদয়ঃ ততৈবা গমনম মন্যে স্বাগতম তে মহামুনে কংচতে পরমং কামম করমি কিম হর্ষিত। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের 18 অধ্যায়ের 49 থেকে 52 নম্বর শ্লোক, যেটা আমরা রামায়ণ রত্নমালা এটা এই বই থেকে আমরা পাঠ করলাম। এই বইটা আমি সংকলন করেছি, বাল্মীকি রামায়ণের গুরুত্বপূর্ণ শ্লোকগুলো এখানে আছে, 530টা শ্লোক এখানে আছে, এখান থেকে আমি পড়লাম। এখন আমি অনুবাদ পড়ছি। তো এই অনুবাদের যে কনটেক্সট, যে প্রসঙ্গে আমরা আলোচনা করছি, যে বিশ্বামিত্র মুনি এসেছেন দশরথ মহারাজের কাছে, এবং যখন বিশ্বামিত্র মুনি দশরথ মহারাজের প্রাসাদে প্রবেশ করলেন, তখন বিশ্বামিত্র মুনিকে দেখে দশরথ মহারাজ এতটা আনন্দিত হয়েছেন যে তিনি কি বলছেন, তিনি বিশ্বামিত্র মুনিকে সসম্মান, অত্যন্ত সম্মান প্রদর্শন পূর্বক তাকে আসন দিলেন বসার জন্য, তাকে তার পদ ধৌত করলেন, এবং তারপর তিনি বলছেন বিশ্বামিত্র মুনিকে যে হে মুনিবর, মরণশীল জীবের পক্ষে অমৃত প্রাপ্তিতে, একজন মানুষ যে মরে যাচ্ছে সে যদি হঠাৎ অমৃত পেয়ে যায় এবং অমর হয়ে যায় তাহলে সে যেরকম খুশি হবে। তারপর যে দেশে অনেকদিন বৃষ্টি হয়নি, জলহীন দেশ, যে দেশে অনেকদিন বৃষ্টি হয়নি সেই দেশে যদি অবিরাম 18 দিন বৃষ্টি হয়, এক টানা বৃষ্টি হয়, ভারী বর্ষণ হয়, তাহলে সেই দেশের লোকেরা যেভাবে আনন্দিত হয়। তারপর যে ব্যক্তি সন্তান হয়নি, যে 80 বছর হয়ে গেছে বয়স এখনো সন্তান হয়নি, সেই ব্যক্তির যদি সন্তান হয় কোনো কারণে তাহলে সে যেরকম খুশি হয়। সবকিছু যার ধ্বংস হয়ে গেছে, যে ব্যক্তির সবকিছু ধ্বংস হয়ে গেছে, সে ব্যক্তি যদি আবার পুনরায় সবকিছু ফিরে পায় তাহলে সে যেরকম খুশি হয়, সেই রকম আপনার আগমনে আমিও সেরকম খুশি হয়েছি। আপনি যে আমার রাজ্যে এসেছেন আমি এই রকম খুশি হয়েছি। কি কি রকম? চারটা উপমা দিয়েছেন তিনি, চারটা উপমা, ফোর ফোর এক্সাম্পল।
তিনি বলছেন যে যে ব্যক্তি মরে যাচ্ছে সে ব্যক্তি যদি অমৃত পায়, সে যখন অমর হয়ে যায় অমৃতকে, তাহলে সে যেরকম খুশি হয়। তারপর বলছেন যে দেশে অনেক বছর বৃষ্টি হয়নি সে দেশে যদি অবিরাম বৃষ্টি হয়, 18 দিন ধরে অবিরাম বৃষ্টি, তাহলে সে দেশ বা সে দেশের মানুষ যেরকম খুশি হয়। বা এমন কোন ব্যক্তি যে সন্তান হয়নি, অনেক বছর বৃদ্ধ হয়ে গেছে তারপর তার সন্তান হয়েছে, তাহলে সে ব্যক্তি যেরকম আনন্দিত হয়। এবং সবকিছু যার হারিয়ে গেছে সে যদি আবার সবকিছু ফিরে পায়, তাহলে সে যেরকম আনন্দিত হয়, আপনার দর্শনে আপনার আগমনে আমিও সেই রকম আনন্দিত হয়েছি। হে মুনিবর, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি, আমাকে আপনি আদেশ করুন। অনুরোধ না, আপনি আমাকে অনুরোধ করবেন না, আপনি আমাকে আদেশ করুন। কি আদেশ? যা আপনার ইচ্ছা, আপনার যা অভিলাষ সেটা আমাকে আদেশ করুন, আমি আপনার অভিলাষ পূরণ করবই। বিশ্বামিত্র মুনির উদ্দেশ্যে দশরথ মহারাজ এই কথা বলেছেন। এখান থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে বৈদিক যুগ যখন প্রচলিত ছিল তখন কালচারটা কিরকম ছিল, অতিথি আপ্যায়নের যে কালচার। বিশ্বামিত্র মুনি হচ্ছে একজন সাধারণ ঋষি, একজন ব্রাহ্মণ যার চালো নেই, চুলো নেই, হ্যাঁ, কোনো ঐশ্বর্য নেই, কোনো কিছু নেই, এবং তিনি কিছু যজ্ঞ করছেন, যে যজ্ঞগুলো রাক্ষসেরা এসে নষ্ট করে দিচ্ছে। তিনি এসেছেন সাহায্য চাইতে দশরথ মহারাজের কাছে। তো যখন আমরা, বিশেষ করে বর্তমান সময়ে আমরা যারা কোন রাজনৈতিক নেতার কাছে যাই, হ্যাঁ, সাহায্য চাইতে, ফর এক্সাম্পল আমার একটা জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে, আমি একজন এমপির কাছে যাচ্ছি, আমার এলাকার এমপির কাছে সাহায্য চাইতে যাচ্ছি, তাহলে আমার মুডটা কি থাকবে আর এমপির মুডটা কি থাকবে? আমার মুড থাকবে যে না না না, এমপি হচ্ছেন মহান ব্যক্তি, আমি তো সাধারণ মানুষ, এমপি হচ্ছেন মহান ব্যক্তি, হতে পারে আমি ব্রাহ্মণ বা আমি কৃষ্ণভক্ত বা আমি অনেক কিছু হতে পারি, কিন্তু আমার তো চালো নেই, চুলো নেই, এমপির উপর আমি নির্ভরশীল, তাই না? এবং আমি যদি এমপির কাছে যাই, তা অবশ্যই ওনাকে আমি প্রণাম করব, ওনাকে আমি অনুরোধ করব, বুঝাবো আপনি একটু আমাকে সাহায্য করুন। এবং এমপি বেশিরভাগ ক্ষেত্রেই বলবে যে আমাকে ঘুষ দাও, তুমি যদি আমাকে ঘুষ দাও তাহলে তোমার পক্ষে আমি কাজ করব, আর যদি ঘুষ না দিই আমরা তাহলে কিন্তু যতই আপনি এমপি কে ফুসলান ফাসলান যত কিছুই করেন না কেন, এমপি আপনার পক্ষে কাজ করবে না, উল্টো আপনার আরো ক্ষতি করবে, বিপরীত পক্ষ থেকে টাকা নিয়ে ক্ষতি করবে। এমনকি আপনি যদি ঘুষও দেন তারপরেও এমপি আপনার বিরুদ্ধে যেতে পারে। ধরেন আপনি ঘুষ দিয়েছেন 20,000, আপনার বিপরীত পক্ষ ঘুষ দিয়েছে 15,000, তাহলে এমপি কার পক্ষে কাজ করবে? আপনার বিপরীত পক্ষে, বুঝতে পারছেন? তাহলে ঘুষ দিলেই যে সে আপনার পক্ষে কাজ করবে এরকম নাও হতে পারে। এটা হচ্ছে আধুনিক যুগ। হ্যাঁ, আধুনিক যুগে আমরা দেখি যে যখন কেউ কারো কাছে সহায়তা চাইতে যায়, যে ব্যক্তি সহায়তা চাইতে যাচ্ছে, যে যার অভাব, সে একটু নিচু স্তরে থাকে, মানে সে একটা দৈন্য ভাব নিয়ে থাকে এবং সে জানে না সে সহায়তা পাবে কিনা, বা সে একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। আর যার কাছে সহায়তা চাইতে যাওয়া হচ্ছে সে একটা মুড নিয়ে থাকে, একটা ভাব, মানে আমি একটা বিশাল কিছু, আমি একটা মহান কেউ, কারণ আমি সহায়তা দিতে পারি, এরকম একটা মুড থাকে। কিন্তু রামায়ণের কালচার আমরা কি দেখছি, বিশ্বামিত্র মুনি সাধারণ একজন ব্রাহ্মণ যার নিজের গড়টা রক্ষা করার ক্ষমতা নাই, ক্ষমতা নাই সেরকম না, ওনার অবশ্যই ক্ষমতা ছিল, উনি ছিলেন মহান ঋষি এবং তার অনেক তপবল ছিল, তপস্যার বল তার ছিল, কিন্তু উনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন তাই তিনি নিজে যুদ্ধ করতে চাচ্ছিলেন না। কারণ একজন ব্রাহ্মণ যদি তার তপস্যার শক্তিকে যুদ্ধ করার জন্য ব্যবহার করে, আইন হাতে তুলে নেয়, তাহলে তো দেশে দেশে তো অরাজকতা লেগে যাবে। হ্যাঁ, ধরেন এই দেশের মধ্যে কি হচ্ছে, কিছু অন্যায় আচরণ হচ্ছে, এখন দেশের প্রত্যেকটা নাগরিক যদি আইন হাতে তুলে নেয়
না, আমরা সবাই নিজ নিজ আইন হাতে নেব এবং আমরা যুদ্ধ যারা অন্যায় করে তো সবাইকে মারবো। এখন সবাই যদি আইনটা হাতে তুলে নেয় তাহলে দেশের অবস্থা কিরকম হবে? হ্যাঁ, শান্তি থাকবে? কোনো শান্তি থাকবে? সেজন্য আইন হাতে তুলে নেওয়াটা সভ্য মানুষের লক্ষণ নয়। যারা সভ্য মানুষ তারা পুলিশের কাছে যায় বা মিলিটারির কাছে যায়, হ্যাঁ, তারা সরকারের শরণাপন্ন হয়, তাদের সরকারের সহায়তা চায়, এটা হচ্ছে সভ্য মানুষের লক্ষণ। তারা কেউ আইন হাতে তুলে নেয় না বিশেষ প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া। তো বিশ্বামিত্র মুনিও ওটা করেছেন, উনি জানেন যে আমি আমার মধ্যে তপোবল আছে এবং আমি চাইলে আমার তপস্যার বলের দ্বারা এর রাক্ষসগুলোকে এখনই নষ্ট করে দিতে পারি, আমি যদি একটা ফু মারি এরা মরে যাবে। কিন্তু তিনি সেটা করেননি, কারণ তিনি তার তপস্যার যে বল সেটাকে তিনি নষ্ট করতে চাননি। হ্যাঁ, কারণ আমরা তপস্যা করি ভগবানকে লাভ করার জন্য, কাউকে মারার জন্য না। হ্যাঁ, কৃষ্ণ গীতায় বলছেন যে সমস্ত ব্যক্তিরা অন্যকে ক্ষতি করার জন্য বা অন্যকে মারার জন্য যে তপস্যা করে সেটা হচ্ছে তামসিক তপস্যা, সেটা হচ্ছে তামসিক তপস্যা। তো আমরা তামসিক তপস্যা করি না, আমরা সাত্ত্বিক তপস্যা করি, আমরা সাত্ত্বিক তপস্যা করি। তো বিশ্বামিত্র মুনিও সেটা খুব ভালোভাবে জানতেন এবং সে কারণে তিনি দশরথ মহারাজের কাছে গিয়েছিলেন রাম এবং লক্ষণকে চাওয়ার জন্য, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যাতে রাম এবং লক্ষ্মণ এই মারি সুবাহু আদি রাক্ষস, তাটকা রাক্ষস, এদেরকে মারতে পারে। তো বিশ্বামিত্র মুনি যখন গিয়েছেন তখন দশরথ মহারাজ জানতেন যে বিশ্বামিত্র মুনি অনেক পাওয়ারফুল ঋষি। বিশ্বামিত্র মুনির নাম কেন বিশ্বামিত্র? বিশ্ব মানে বিশ্ব, মিত্র মানে মিত্র, যিনি বিশ্বের মিত্র তাকে বলা হয় বিশ্বামিত্র। কেন তিনি বিশ্বের মিত্র? কারণ তিনি নিয়মিত যজ্ঞ অনুষ্ঠান করতেন এবং সেই যজ্ঞের ফলে এই জগতের কল্যাণ সাধিত হতো, বিশ্বের কল্যাণ হতো, সেজন্য তার নাম হচ্ছে বিশ্বামিত্র। তো বিশ্বামিত্র মুনি তিনি গিয়েছিলেন সহায়তা চাইতে, কিন্তু দশরথ মহারাজের মনোভাবটা দেখুন, তার তার মুডটা দেখুন, কিভাবে অতিথিকে তিনি বরণ করছেন, কি কথা তিনি বলছেন, কিভাবে সম্মান করছেন অতিথিকে। যখন বিশ্বামিত্র মুনি প্রবেশ করলেন, দশরথ মহারাজ, তিনি রাজা, তিনি রাজের সিংহাসন থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে গেছেন বিশ্বামিত্র মুনিকে বরণ করার জন্য। সব মন্ত্রীরা তার পিছনে পিছনে গেছে এবং বিশ্বামিত্র মুনিকে তিনি দণ্ডবত প্রণাম দিয়েছেন, বিশ্বামিত্র মুনিকে তিনি ফুলের মালা দিয়েছেন, তাকে আরতি করেছেন, তাকে সুন্দর আসন দিয়েছেন বসার জন্য, তাকে পাদদৌত করে দিয়েছেন, আবার নিজের হাতে তোয়ালে দিয়ে সেই পা মুছে দিয়েছেন, তার চরণামৃত তিনি গ্রহণ করেছেন এবং তাকে প্রসাদ দিয়েছেন খাওয়ার জন্য। সব কিছু করার পরে যখন বিশ্বামিত্র মুনি শান্ত হলেন তখন মধুর বচন বলছেন তিনি, মধুর এত সুন্দর কথা তিনি বলছেন যে যে ব্যক্তি মরে যাচ্ছে সেই ব্যক্তি যদি অমৃত পায় তিনি যেভাবে খুশি হয়, যে দেশে অনেকদিন বৃষ্টি হয়নি সে দেশে যদি একটানা বৃষ্টি হয় তাহলে সেই দেশ যে দেশের লোকেরা যেভাবে খুশি হয়, যে ব্যক্তি সন্তান হয়নি সে দীর্ঘদিন পরে যদি তার সন্তান হয় তাহলে তিনি যেভাবে সুখী হয়, এবং যার সবকিছু হারিয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সে যদি আবার সবকিছু ফিরে পায় তা সে যেভাবে খুশি হয়, তাহলে সেরকম আমি আপনার আগমনে খুশি হয়েছি। এবং কেউ যদি আপনাকে এই কথা, আপনি বিশ্বামিত্রের জায়গায় নিজেকে কল্পনা করুন, ধরেন আপনি বিশ্বামিত্র এবং আপনি গেছেন দশরথ মহারাজের কাছে এবং দশরথ মহারাজ এই কথাগুলো আপনাকে বলছে, তাহলে আপনার কেমন লাগবে? বা আপনি কোনো আপনার আত্মীয়ের বাড়িতে গেছেন এবং আপনার আত্মীয় এই কথাগুলো বলছে, নয়ন প্রভু আপনার আগমনে আমি ধন্য হলাম, আপনার আগমনে মনে হচ্ছে আমি তো মরে যাচ্ছিলাম, এখন মনে হচ্ছে অমৃত পেয়ে গেছি, আপনার আগমনে মনে হচ্ছে যে এতদিন ধরে আমার সন্তান হচ্ছিল না, এখন সন্তান হলে যেরকম আনন্দ সেরকম আনন্দ আমি পাচ্ছি আপনাকে দর্শন করে, এরকম যদি আপনাকে বলে তখন আপনার কেমন লাগবে? কত কত মানে নিজেকে কত একটা মানে মনে হবে যে কত সম্মান করছে আমাকে। তো মধুর বচন, এই মধুর বচন হচ্ছে বেস্ট ওয়েলকাম ড্রিঙ্কস,
হ্যাঁ, যেমন আমরা দেখি, দেখেন কৃষ্ণ যখন শান্তিদূত হয়ে গেলেন কৌরবদের কাছে, দুর্যোধন দুঃশাসনীদের কাছে, তো তারা কিন্তু কৃষ্ণকে মানে বিশ্বামিত্র মুনি যেভাবে দশরথ মহারাজের দ্বারা সম্বর্ধনা পেয়েছিলেন, সেরকম কৌরবেরাও কৃষ্ণকে একই রকম সম্বর্ধনা দিয়েছিল। কৃষ্ণকে ফুলের মালা দিয়ে বরণ করেছিল, একদম কুমারী মেয়েরা আরতি দিয়েছিল, এবং সুন্দর গাড়িতে করে রথে করে কৃষ্ণকে বহন করে নিয়ে এসে দুর্যোধন নিজে চালিয়েছে সেই রথ, এবং কৃষ্ণকে সুন্দর আসন দিয়েছে বসার জন্য। কৃষ্ণ দুর্যোধন বলছে, কৃষ্ণ আপনার জন্য আমরা 56 ভোগ রান্না করেছি, রাজভোগ আজকে আপনার জন্য, আপনি খাবেন। তাহলে আমরা দেখি দশরথ মহারাজ যেভাবে বিশ্বামিত্র মুনিকে সম্মান করেছেন, একই রকম সম্মান দুর্যোধন কৃষ্ণকে করেছে। কিন্তু কৃষ্ণ কি সন্তুষ্ট হয়েছেন দুর্যোধনের প্রতি? বিশ্বামিত্র মুনি সন্তুষ্ট হয়েছেন দশরথ মহারাজের প্রতি, কিন্তু কৃষ্ণ দুর্যোধনের এই যে অভ্যর্থনা, এটার দ্বারা কৃষ্ণ সন্তুষ্ট হননি। কেন হননি? কারণ কৃষ্ণ দুর্যোধনকে বলছেন, দেখো দুর্যোধন, তুমি যে আমাকে অভ্যর্থনা দিয়েছো এটা খুব ভালো, কিন্তু তোমার এই অভ্যর্থনা বা তোমার এই যে রাজভোগ আমি তখনই খাব যদি তুমি আমার কথাগুলো শুনো, যদি তুমি আমার কথাগুলো মেনে নাও তাহলে আমি তোমার রাজভোগ খাব, কিন্তু তুমি যদি আমার কথাগুলো মেনে না নাও তাহলে তোমার রাজভোগ আমি খাবো না, এবং তোমার এইসব এই যে অভ্যর্থনা বা ডাকডোল এগুলো আমাকে মোহিত করতে পারবে, এগুলো আমি আমার কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। তখন কৃষ্ণ কি বললেন, আমার কথাটা কি, আমার কথাটা হচ্ছে যে তোমরা পাণ্ডবদের সাথে মৈত্রী করো, যুদ্ধের কোনো প্রয়োজন নেই, সন্ধি স্থাপন করো। কিন্তু দুর্যোধন সে রাজি ছিল না, সে এত রেগে গেছে, সে প্রহরীদেরকে আদেশ দিয়েছে কৃষ্ণকে বন্দি করো, কৃষ্ণকে বন্দি করো, ওকে আমরা শাস্তি দেব, কারাগারে বন্দি করে রাখবো। তখন কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছে, আর বিশ্বরূপ দেখে সবাই অজ্ঞান হয়ে গেছে। তখন দুর্যোধনও দেখেছে বিশ্বরূপ, কিন্তু সে বিশ্বরূপ দেখে সে কি বললো, কৃষ্ণ হচ্ছে একটা জাদুকর, ম্যাজিশিয়ান, কৃষ্ণ জাদু দেখাচ্ছে আমাদেরকে, কৃষ্ণ যে ভগবান এটা ধৃতরাষ্ট্র স্বীকার করেছেন, বিদুর স্বীকার করেছেন, বিশ্বদেব স্বীকার করেছেন, সঞ্জয় স্বীকার করেছেন, যারা ভক্ত ছিল তারা সবাই স্বীকার করেছেন, কিন্তু দুর্যোধন সেটা স্বীকার করতে পারেনি। দুর্যোধন ভগবানকে স্বয়ং চোখে দেখেছে, তারপরও ভগবানকে সে চিনতে পারে। তাহলে এখানে ব্যাপারটা চলছেটা কি, আমরা কি বুঝাতে চাচ্ছি এই সব কাহিনী বলার দ্বারা? আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ঘরে যখন আমাদের কোনো অতিথি আসবে, বিশেষ করে যদি কোনো বৈষ্ণব বা সাধু মহাত্মা যদি আমাদের ঘরে আসে, তাহলে শাস্ত্রে বলা হচ্ছে যদি আপনার ঘরে কোনো সাধু বা মহাত্মা বা বৈষ্ণব আপনার ঘরে আসে, তাহলে অবশ্যই সেই সাধুকে আপনাকে অবশ্যই সম্মানের সাথে বরণ করতে হবে, তাকে সুন্দর আসন দিতে হবে, তাকে ভালো প্রসাদ দিতে হবে, এবং তাকে কিছু প্রণামই দিতে হবে। এটা হচ্ছে বৈদিক কালচার, বৈদিক কালচার। এখন মনে করেন আপনি গরিব মানুষ, আপনি এত কিছু দেওয়ার মতো ক্ষমতা নেই, তো শাস্ত্র বলেছে যদি আপনি এত কিছু দিতে না পারেন তাহলে অন্তত সাধুকে একটু ভালো আসনে বসান, যদি আপনি ভালো খাবার দাবার দিতে না পারেন অন্তত এক গ্লাস একটু জল দিন, এক গ্লাস জল দিন, ভালো করে ধুয়ে পরিষ্কার এক গ্লাস জল দিন, সাধু তাতেই সন্তুষ্ট হবে। এখন কেউ বলতে পারে, না প্রভু আমার পরিবারের সমস্যা, আমার পরিবারে আমার শাশুড়ি ভক্ত না, আমার আমরা স্বামী স্ত্রী ভক্ত, শাশুড়ি ভক্ত না, এখন আমরা যদি সাধুকে ভিতরে ঢুকাই এখন শাশুড়ি মা রেগে যাবে, ঝগড়া করবে, এখন কি করব, আমরা জল দিলেও সমস্যা, শাশুড়ি সাথে ঝগড়া লাগবে, এখন কি করবো, এখন কি আমরা সাধুকে অসম্মান করব? না, শাস্ত্রে বলা হচ্ছে যদি আপনি সাধুকে বসার আসনও দিতে না পারেন, জলও দিতে না পারেন, তাহলে কি করবেন,
তাহলে বিনীত ভাবে সাধুর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তাকে এমন মধুর কথা বলুন, এই যে বিশ্বামিত্রের কাছে দশরথ যেভাবে কথা বলেছে সেরকম মধুর কিছু কথা আপনি সাধুকে বলুন। ভালো কথা সাধুকে বলুন, সুন্দর কথা সাধুকে বলুন, মুখের মিষ্টি, এটাকে বলা হয় মুখের মিষ্টি। মানে আমি তাকে মিষ্টি কিনে এনে খাওয়াতে পারছি না, তো সেই সামর্থ্য আমার নাই, তাহলে কিসের মিষ্টি দিব? মুখের মিষ্টি। মুখ থেকেও মিষ্টি বের হতে পারে, কথা হচ্ছে মিষ্টি হতে পারে, কথাটাও মিষ্টি হতে পারে। তো সাধুকে মুখের মিষ্টি দিন, এমন ভাবে কথা বলুন সাধুকে যাতে সাধুর সন্তুষ্ট হয়ে যায়। এবং সাধুরা বেশি কিছু চায় না আসলে, সাধুদের অত ডিমান্ড নেই, আপনি তাকে একটু ভালো মিষ্টি কথা বললেই সাধু সন্তুষ্ট। তো সেজন্য যদি আপনার ঘরে কোনো সাধু বা মহাত্মা যায় এবং তাকে যদি আপনি আসন দিতে না পারেন, প্রসাদ দিতে না পারেন, তাকে যদি আপনি বসার জন্য কোনো ব্যবস্থা দিতে না পারেন, অভ্যর্থনা করতে না পারেন, কিছু করতে না পারেন, অন্তত একটা কাজ আপনি এটা অবশ্যই করতে পারবেন, সেটা হচ্ছে একটু মিষ্টি ভাষায় কথা বলা। এবং এই মিষ্টি কথাটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি সাধুকে এক গ্লাস জল দিলেন, ফর এক্সাম্পল আপনি সাধুর জন্য একটা আমের জুস বানালেন সাধুকে দেওয়ার জন্য, এবং আমের জুস বানিয়ে আপনি সাধুকে দিলেন আর সাধু সেটা খাচ্ছে, আমের জুস খাচ্ছে, তখন আপনি সাধুকে বললেন কিরকম সাধু দেখো, আমরা এত কষ্ট করে আমের জুস বানালাম আর সাধু বেটা বসে বসে খাই শুধু, তখন এটা সাধু শুনলে সাধুর কেমন লাগবে? আপনি দিয়েছেন অমৃত আমের জুস, কিন্তু সাধুকে আবার খুটু কথা বলছে, তখন আমের জুসটা কি সাধুর কাছে মিষ্টি লাগবে নাকি বিষের মতো লাগবে? হ্যাঁ, বিষের মতো লাগবে, বুঝতে পারছেন? সেই জন্য বলা হচ্ছে খাবার দাবার কৃষ্ণ কেন খায়নি, দুর্যোধনের খাবার কেন খায়নি? কারণ দুর্যোধন হয়তো বাইরে ভাব দেখাচ্ছে আমি কি কৃষ্ণের ভক্ত বা কৃষ্ণকে স্বাগত জানাচ্ছি সেই, কিন্তু দুর্যোধনের হৃদয়টা হচ্ছে কলুষিত, এগুলো সব লোক দেখানো ভাব। সে তার আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে নিজের পক্ষে নিয়ে আসা এবং পাণ্ডবদের ক্ষতি করা, তো এটা হচ্ছে তার আসল উদ্দেশ্য। তো সেজন্য দুর্যোধন কি ভোগ না খায়ও রুক শাক বিদুর ঘর খায়ও এসে প্রেম পূজারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। মানে দুর্যোধনের রাজভোগ কৃষ্ণ খাননি, বিদুরের ঘরে গিয়ে কলার বাকল তিনি খেয়েছেন বিদুরানী থেকে। তো তিনি হচ্ছেন প্রেমের পূজারী, তার ক্ষুদা হচ্ছে প্রেমের ক্ষুদা, পেটের ক্ষুদা না, কৃষ্ণের ক্ষুদা পেটের ক্ষুদা না, তার ক্ষুদা হচ্ছে প্রেমের ক্ষুদা। এবং কৃষ্ণ সেটা গীতায় বলেও দিয়েছেন, কি বললেন তিনি? পত্র পুষ্প ফলতয়ম জমে ভক্তিয়া ভক্তিয়া প্রযোচ্ছতি, ভক্তিয়া ভক্তি সহকারে দিতে হবে, তদহম বক্তু, আবার বলছেন বক্তু, যদি তুমি ভক্তি সহকারে দাও তাহলে আমি খাবো, অষ্টামী আমি খাবো। তো কৃষ্ণ আমাদের কাছে কিছু চান না, তার কোনো কিছুর অভাব নেই, হ্যাঁ তার কোনো কিছুর অভাব নেই, তার সবই আছে, তাকে আমরা কি খাবার দিব? তাকে খাওয়ানোর সামর্থ্য আমাদের আছে নাকি? ভগবানকে খাওয়ানোর সামর্থ্য আমাদের আছে? আমাদের জীবেদের আছে? আমাদের কোনো সামর্থ্য নেই ভগবানকে খাওয়ানোর, ভগবানের কোনো ক্ষুধাই লাগে না, তাকে খাওয়ানোর কোনো প্রয়োজনই নেই। কিন্তু কৃষ্ণ বলছেন না, যদি তুমি আমাকে ভক্তি সহকারে দিতে পারো, এই ভক্তি কথাটা দুইবার বললেন তিনি একই শ্লোকে, নবম অধ্যায় 26 নম্বর শ্লোক গীতা, এই শ্লোকে তিনি দুইবার বললেন ভক্তি কথাটা, ভক্তি ভক্তু। তো এই কথাটা দুইবার কেন বললেন? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ খাবার খায় না, কৃষ্ণ ভক্তিটাকে খায়, প্রেমটাকে খায়, তিনি হচ্ছে প্রেম পূজারি। যদি আমরা কৃষ্ণকে ভক্তি সহকারে এক গ্লাস জল দিই, কৃষ্ণ সেটাই খাবে। যদি আমরা জলও দিতে না পারি, আমরা কৃষ্ণের কাছে গিয়ে একটু মিষ্টি কথা বলবো, মধুর কথা, কৃষ্ণকে স্তুতি করব, কৃষ্ণের প্রশংসা করব, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, বাসুদেব গিরিধারী,
এরকম মধুর মধুর কিছু কথা বলবো, স্তুতি করবো। কৃষ্ণ তাতেই সন্তুষ্ট, তাকে কোটি টাকা দিতে হবে না, তিনি মানুষ, আপনি যদি সামান্য কিছু কথা বলেন তাতেই কৃষ্ণ সন্তুষ্ট। এটা হচ্ছে ভগবানের স্বভাব এবং এটা হচ্ছে ভক্তদের স্বভাব। সেজন্য বলা হচ্ছে, যদি আপনার ঘরে কোনো সাধু আসে, মহাত্মা আসে, এবং তাকে সন্তুষ্ট করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে তার সাথে মিষ্টি ভাষায় কথা বলা। সেজন্য মধুর বচন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ স্বাগত পানীয়। মধুর বচন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ স্বাগত পানীয়, ওয়েলকাম ড্রিঙ্কস। যেমন আমাদের ঘরে যখন অতিথি আসে, কোনো অতিথি আসে, অতিথি আসার সাথে সাথে যখন বসে, বসার পরে সাথে সাথে আমরা এক গ্লাস আগে জুস দিই, বা কোকাকোলা, স্প্রাইট এক গ্লাস আমরা দিই। কেন দিই না, আমরা জানি যে তিনি, তারা খুব জার্নি করে এসেছে, তারা টায়ার্ড, ক্লান্ত। যেহেতু তারা ক্লান্ত, তাদেরকে আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য একটু আমরা ওয়েলকাম ড্রিঙ্কস, কোকাকোলা, স্প্রাইট বা ঠান্ডা পানি বা আমের জুস বা বিভিন্ন ফলের জুস, বিভিন্ন কিছু দিই আমরা। হ্যাঁ, তো বলা হচ্ছে যে এই আমের জুস, আপেলের জুস, এগুলো খেয়ে অতিথি যত না সন্তুষ্ট হবে, তার থেকে আরো বেশি সন্তুষ্ট হবে যদি আপনি তার সাথে মধুর ভাষায় কথা বলেন। মধুর বচন এতটা গুরুত্বপূর্ণ। জিব্বাগ্রে বসতে লক্ষ্মী, জিব্বাগ্রে মিত্র বান্ধব, জিব্বাগ্রে সর্বদেবতা, জিব্বাগ্রে সর্বসত্রব। লক্ষ্মী দেবী কোথায় বসে আছে? লক্ষ্মী দেবী বসে আছে জিব্বার আগায়। আপনি যদি শুধু কথা বলতে জানেন, তাহলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কথা বলে বলে কামিয়ে ফেলতে পারেন। শুধু কথা বলে বলে আপনি কোটি কোটি টাকা কামিয়ে ফেলতে পারেন। আপনি দেখেন ইউটিউবে বড় বড় ইউটিউবার আছে, অনেক বড় বড় ইউটিউবার, যারা কিছু করে না, শুধু ভিডিও ছাড়া একটু একটু কথা বলে, আর ওদের কথাগুলো 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ দেখছে মানুষ। আর এই কথা বলে বলে তারা লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। শুধু কথা, কোনো চাকরি বাকরি করে না, কিছু করে না, শুধু কথা বলে বলে তারা কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। তো লক্ষ্মী দেবী বসে আছে কোথায়? জিব্বার আগায়, জিব্বাগ্রে বসাতে লক্ষ্মী, জিব্রাগ্রে মিত্র বান্ধব। কে আপনার বন্ধু হবে, কে আপনার মিত্র হবে, কিসের উপর নির্ভর করছে? জিব্বার উপর। আপনি যদি কথা বলতে জানেন, সঠিকভাবে কথা বলতে পারেন, আপনার শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে। কথা এমন পাওয়ারফুল, কথা এত শক্তিশালী। এবং তারপর বলা আছে জিব্বাগ্রে সর্বদেবতা, যত দেবতা আছে সব দেবতা কোথায় বসে আছে? জিব্বার আগায়। সব দেবতা জিব্বার আগায় বসে আছে। আপনি শুধু যদি জিব্বাটাকে সঠিকভাবে ব্যবহার করেন, সব দেবতা আপনার উপর সন্তুষ্ট থাকবে। সব দেবতার মনকে আপনি জয় করতে পারবেন শুধুমাত্র যদি জিব্বাটাকে সঠিকভাবে ভগবানের সেবায় ব্যবহার করতে পারেন। জিব্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, জিব্বা দিয়ে সবসময় হরিনাম করুন, কৃষ্ণ কথা বলুন, সব দেবতা আপনার উপর সন্তুষ্ট থাকবে। জিব্বাগ্রে সর্বদেবতা, জিব্বাগ্রে সর্বসত্রব। এবং একই সাথে আপনার যত শত্রু হবে, সব শত্রু হওয়ার কারণ একটাই, কারণ আপনি আপনার জিব্বাকে ভুলভাবে ব্যবহার করেছেন, সেই জন্য তারা আপনার শত্রু হয়েছে। তো কারা আপনার শত্রু হবে সেটাও নির্ভর করছে কিসের উপর? তাও নির্ভর করছে জিব্বার উপর। তো সেজন্য এই কথা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা একটু বেফাস কথা বলে দিই মুখ দিয়ে, বলা আছে গুলি এবং বুলি যদি একবার বের হয়ে যায়, সেটাকে আর ফেরত আনা যায় না। বন্দুকের গুলি যদি একবার বের হয়ে যায়, সেটাকে আর ফিরিয়ে আনা যায় না। সেরকম মুখের বুলি ফাঁস করে একটা বলে দিলাম, ঠাঁস করে, হঠাৎ মাথা গরম হয়ে গেল, ঠাঁস করে বলে দিলাম। বলে তো দেওয়া তো সহজ, কিন্তু সেটা আরেকজনের হৃদয়কে বিদ্ধ করে দিল, এবং সেটা আপনি এরপরে আর যতই মধুর কথা বলেন না কেন, তার হৃদয় দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই ফাটার হৃদয়কে আর জোড়া লাগানো যাবে না, কোনোভাবেই আর জোড়া লাগানো যাবে না। এটা হচ্ছে কথার শক্তি। তো সেজন্য বলা হচ্ছে যে ভেবে চিনতে কথা বলুন,
এবং এই কথার মাধ্যমেই আপনি একজন মানুষকে বশীভূত করে ফেলতে পারেন, বশীভূত তাকে একদম বশে নিয়ে আসতে পারেন সাধারণ কথার মাধ্যমে। মহাপ্রভু যে প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য, তাদেরকে কিভাবে মহাপ্রভু জয় করলেন? মহাপ্রভু তাদের সাথে তর্ক করেননি, তারা ছিল বড় বড় পণ্ডিত সন্ন্যাসী, এবং তাদের সাথে মহাপ্রভু তর্ক করে তাদেরকে জয় করেননি। কিন্তু মহাপ্রভু এত সুন্দর মধুর ভাবে বিনয়ের সাথে কথা বলেছেন তাদের সাথে, আর মহাপ্রভুর এই বিনয় দেখে, মধুর বচন দেখে তারা পরিবর্তন হয়ে গেছে, তারা মহাপ্রভুর অনুসারীতে পরিণত হয়েছে। তো সেজন্য কথা অত্যন্ত শক্তিশালী, মধুর বচন অত্যন্ত শক্তিশালী। মানুষকে হয়তো আমরা কোটি টাকা দিতে পারবো না, কিন্তু একটা মধুর কথা তো বলতে পারি, সেটাতে সে অনেক সন্তুষ্ট হবে। সেজন্য মধুর বচন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পানি। আধুনিক যুগে আমরা যেটা দেখি, আমাদের ঘরে যদি কোনো কেউ বলে, ফোন করে, প্রভুজি মাতাজি আমি আপনাদের ঘরে আসছি, তখন আমরা কি খুশি হই নাকি দুঃখিত হই? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দুঃখিত হই। আমরা চিন্তা করি এখন চালের কেজি 70 টাকা, তেলের দাম 120 টাকা, এত দাম, এত খরচ, ওরা আমাদের এখানে আসছে, এখন অতিথি মানুষ তো ভালো ভালো না খাওয়ালো হয় না, এত টাকা পাবো কোথায়? তা আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি, তা দিদি দাদা আপনি কয়দিন থাকবেন আমাদের ঘরে? ও যদি বলে না 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ, তখন আমাদের তো মাথায় আকাশ থেকে মনে হচ্ছে আকাশ থেকে যেন পাথর পড়তেছে মাথার উপর, কি বলে 1 সপ্তাহ থাকবে, 1 সপ্তাহ থাকবে, কত টাকা খরচ হবে, হাই 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 হাই, কত টাকা যে খরচ হবে, আমাদেরকে তো ফকির বানিয়ে যাবে। আমরা অতিথি আসছে, শাস্ত্রে বলা হচ্ছে অতিথি হচ্ছে নারায়ণ, তাই না? শাস্ত্রে বলা হয় না অতিথি হচ্ছে নারায়ণ, অতিথিকে নারায়ণের মতো সম্মান করতে বলা হয়েছে। হ্যাঁ, আর যখন আমাদের ঘরে অতিথি আসে, তখন কি আমরা নারায়ণ মনে করি নাকি উৎপাত মনে করি? আমরা মনে করি যে আয় হায় হায় শেষ শেষ শেষ, উৎপাত উৎপাত, কেন যে আসলো, কেন যে আসলো, কেন যে আসলো, আমাদেরকে ফকির বানিয়ে দেবে। ধরেন অতিথি, অতিথি শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি তিথি নক্ষত্র দেখে আসে না, মানে আগে থেকে বলেনি আপনাকে যে আমি আসবো আপনার ঘরে, হঠাৎ করে চলে এসেছে, কোনো তিথি নেই, নক্ষত্র নেই, কিছু দেখে নেই, হঠাৎ করে দেখা গেল অতিথি চলে আসছে, তাকে বলা হয় অতিথি। এখন অতিথি এসেছে, আপনি বাইরে ভাব দেখাচ্ছেন, না 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 আপনি আমার আত্মীয়, হরে কৃষ্ণ, আসুন আসুন বসুন, আপনি বাইরে একটা ভাব দেখাচ্ছেন। তো অতিথি যখন বসেছে, পাশের রুমে গিয়ে স্বামীকে বলছেন বা স্ত্রীকে বলছেন, এখন কি হবে রে, এ বেটা চলে আসলো, কি করা যায় বলো তো, হ্যাঁ কয়দিন থাকবে কে জানে, কয়দিন আমাদেরকে উৎপাত করে। এবং আমরা চিন্তা করি যে কিভাবে একে তাড়ানো যায়, কি করলে তাড়ানো যায়, আমরা প্ল্যান করি, আমরা প্ল্যান করি অতিথিকে কিভাবে তাড়ানো যায়। আমাদের মাথায় থাকে না যে আমরা সন্তুষ্ট করবো অতিথিকে, কারণ অতিথি হচ্ছে নারায়ণ, অতিথি সন্তুষ্ট হলে নারায়ণ সন্তুষ্ট হয়, এবং শাস্ত্রে বলা আছে যে নৃযজ্ঞ অতিথি পূজনম, পঞ্চ মহাযজ্ঞের মধ্যে একটা যজ্ঞের নাম হচ্ছে নৃযজ্ঞ, এবং নৃযজ্ঞ মানে হচ্ছে অতিথিকে পূজা করা। কেউ যদি অতিথিকে পূজা করে তাহলে এটা একটা যজ্ঞ, এটা সাধারণ ব্যাপার নয়, এটা একটা যজ্ঞ, গীতায় বলা হচ্ছে, এটা গরুর পুরাণে বলা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অতীতে এসেছে, তাকে আমরা নারায়ণ জ্ঞানে সম্মান করব, আপ্যায়ন করব, সমাদর করব, পূজা করব, সেটা না করে আমরা প্ল্যান করছি কিভাবে তাড়িয়ে দিয়ে। তো হয়তো আমরা অতিথিকে জিজ্ঞেস করেছি যে আপনি কয়দিন থাকবেন, সে বললো আমি 2 দিন থাকবো। আচ্ছা 2 দিন, ঠিক আছে, আমরা মাথায় সেট করে নিয়েছি, ঠিক আছে 2 দিন থাকবে, 2 দিন অন্তত হাব ভাব একটু ভালো ভালো দেখাই, কোনোভাবে চলাই, কোনোভাবে চালিয়ে নি, 2 দিন পরে সেটা চলে যাবে, বোঝা গেল, বোঝা নেমে গেল মাথা থেকে। এখন 2 দিন হয়ে গেছে, 3য় দিন হয়ে গেছে, অতিথি যাচ্ছে না, তখন আমাদের টেনশন ধরে, কি ব্যাপার 3 দিন হয়ে গেছে যাচ্ছে না কেন, এবারে যায় না কেন, এ যাচ্ছে না কেন, কি পেয়েছে কি এখানে,
তা আমরা নানাভাবে আকার ইঙ্গিতে বুঝাতে চাই, আচ্ছা দাদা আপনার ঘরে তো আপনার স্ত্রী তো চিন্তা করছে বা আপনার স্বামী চিন্তা করছে, আপনার ছেলে মেয়েরা কান্না করছে, আপনি এখানে ওখানে না গিয়ে তারা কত কষ্টে আছে, মানে আমরা বলি না যে আপনি চলে যান, কিন্তু আকার ইঙ্গিতে মানে বুঝিয়ে দিই, হাব ভাবে বুঝিয়ে দিই যে না আমরা আপনাকে আর ভালো লাগছে না আমাদের, বুঝতে পারছেন? এটা হচ্ছে আধুনিক যুগ, এটা হচ্ছে মডার্ন কালচার। এইভাবে আমরা অতিথিকে অসম্মান করি। আর কিছু কিছু লোক আছে তো আসুরি, পুরো আসুরি, ওরা তো অতিথি কি, অতিথিকে বরণ করবে কি, অতিথি আসলে ঝাঁটা দিয়ে মানে যা এখানে, এখানে কেন আস, এই জগতে আর কোনো জায়গায় যাওয়া নাই, আমার বাড়িটা দেখছো, আমার আমার বাড়ি ছাড়া আর কোনো জায়গা নাই, এখানে কি যা আসুরি। বিভিন্ন রকম ক্যাটাগরির মানুষ আছে এই জগতে। তো এই যে অতিথি পূজা বা অতিথিকে কিভাবে সম্মান করতে হয়, এটা আধুনিক মানুষ এখনো জানে না। বৈদিক যুগে বলা হচ্ছে, বৈদিক যুগ কেমন ছিল, যে যারা গৃহস্থ ছিল তারা যখন খাওয়ার সময় হতো তারা ঘর থেকে বের হয়ে গাঁঠায় যেতেন, গাঁঠায় মানে প্রবেশ পথে যেতেন, আর প্রবেশ পথে গিয়ে চিৎকার করে ডাকতেন, এমন কেউ কি আছো যে এখনো খাবার খাওনি, অভুক্ত, যদি থাকো আমার ঘরে আসো, প্রসাদ পেয়ে যাও। এবং যদি কোনো মানুষ আসতো তারা তাকে সাদরে আপ্যায়ন করতেন, ভোজন করাতেন, কোনো টাকা নিতেন না, যত ইচ্ছা খাও, এটা ছিল বৈদিক কালচার। এমনকি 100 জনও যদি আসে 100 জনকে তারা খাওয়াতেন, নিজে হয়তো অনেক সময় খেতেন না, তারপরে অতিথিকে খাওয়াতেন, এটা ছিল বৈদিক কালচার। এবং সেই অতিথি যখন খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে যখন চলে যেত, তারা অতিথির পিছনে পিছনে অর্ধেক রাস্তা, অর্ধেক অর্ধেক রাস্তা হেঁটে যেতেন, অতিথিকে আগ বাড়িয়ে দিতেন। এটা আপনাদের মা বাবাদেরকে জিজ্ঞেস করবেন, ওনাদের অভিজ্ঞতা আছে, বুড়ো বুড়ি যারা তাদেরকে জিজ্ঞেস করবেন। মানে অতিথি যখন কয়েকদিন থাকার পর ফিরে যেত তার ঘরে, তো তারা এত বিরহ অনুভব করতেন, অতিথির বিরহ তারা এতটা অনুভব করতেন যে অতিথির পিছনে পিছনে তারা অর্ধেক পথ যেতেন অতিথিকে আগ বাড়িয়ে দেওয়ার জন্য, এবং কান্না করতেন তারা অতিথি চলে যাচ্ছে সেজন্য। তাহলে কি রকম কালচার ছিল, কত উন্নত কালচার! আর এখন কি হচ্ছে, আমরা উল্টো, এখন আমাদের চিন্তা হচ্ছে 2 দিনের বেশি যদি 3 দিন হয়ে যায় আমরা চিন্তা করি যে না এই অতিথি যাচ্ছে না কেন, কি ব্যাপার, খাবারে লবণটা দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না, যাতে অতিথি যেন বুঝতে পারে যে এখানে আদর আপ্যায়ন করা হচ্ছে না, যাতে সে এমনিতেই চলে যায়। সবজির মধ্যে মশলা দেওয়া যাবে না, আর অন্য হবে পান্তা ভাত, বুঝতে পারছেন? এ আমরা নানা রকম ফন্দি ফিকির করি অতিথিকে তাড়ানোর জন্য। আর অতিথির সাথে অর্ধেক রাস্তা কি, আমরা তো মনে করি যে সে বের হওয়ার সাথে সাথে দরজাটা টাস করে বন্ধ করে দিয়ে লক করে দিলাম, এটাই হচ্ছে শান্তি, গেল বোঝা, বোঝা চলে গেল, বোঝা চলে গেল শান্তি, টাকা খরচ বাঁচলো। এটা হচ্ছে আমাদের আধুনিক সভ্যতা, আধুনিক কালচার। তো সে কারণে রামায়ণ মহাভারতকে কেন সনাতন ধর্মে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই রামায়ণের কালচার আমাদেরকে শিখাচ্ছে যে আদর্শ সভ্যতা কিরকম হওয়া উচিত, আদর্শ সভ্য মানুষ কিরকম হওয়া উচিত। এমনি এমনি রামরাজত্বকে রামরাজত্ব বা শ্রেষ্ঠ রাজত্ব বলা হয় না, দশরথ মহারাজের প্রশংসা এমনি এমনি করা হয়নি, তারা সেরকম ব্যক্তি ছিলেন বলেই তাদেরকে প্রশংসা করা হয়েছে। তখনকার রাজাদেরকে ঋষি বলা হতো, রাজর্ষি, রাজর্ষি, রাজর্ষি মানে কি, তারা রাজা হয়েও তারা ছিলেন ঋষির মতো, সেজন্য তারা হচ্ছে রাজর্ষি। আর এখনকার যারা ঋষি, যারা রাজা, তারা কি ঋষি? তারা ঋষি নয়, তারা এক একটা ডাকাত। সেজন্য সমাজেরও সেরকম, সমাজের অবস্থাও সেরকম, সব চোর ডাকাতে ভর্তি। এটা কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে শাস্ত্রে, মহাভারতে, যারা রক্ষক তারা হবে বক্ষক। সরি কারেন্ট চলে গেছে, আমি একটু লাইটটা জ্বালাচ্ছি, 1 মিনিট আমাকে সময় দিতে হবে।
হরে কৃষ্ণ। কলিযুগ সম্পর্কে এটা বলা হয়েছে যে কলিযুগে যারা রক্ষক তারা হবে ভক্ষ, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি কলিযুগে, যে যারা রাজা হচ্ছে বা রাষ্ট্রনেতা হচ্ছে তারা শোষণ করছে মানুষকে। তো সে কারণে রামায়ণ থেকে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত, দশরথ মহারাজের কাছ থেকে আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত, যে একজন অতিথি বা মহাত্মা বা সাধু যখন আমাদের ঘরে আসবে তখন তার সাথে আমরা কি ধরনের ব্যবহার আমরা করব, কিভাবে আমরা তাকে বরণ করব, কি ধরনের সম্মান আমরা তাদেরকে করব, কি ধরনের কথা আমাদেরকে বল আমরা তাদেরকে বলবো, এবং এগুলোর মধ্যে কি কি আয়োজন করছি সেটার থেকেও কি খাবার, কত আইটেমে খাওয়ালাম বা কত আরামদায়ক বিছানা দিলাম, এগুলোর থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি ধরনের মধুর বচন আমরা তাকে বললাম। সেজন্য বলা আছে মধুর বচন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পানীয়। তো আমাদের সময় সমাপ্ত, আমরা এখানে রাখছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা দুই একটা প্রশ্ন নিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শিল প্রপাত কি জয়, গৌর ব্রহ্মানন্দ হরে হরে। অর্পিত গৌরাঙ্গ প্রভু বলুন আপনার প্রশ্ন। সবাই ভগবানকে দর্শন করেছি, আমি ছিলাম তখন মন্দির আসতে পারিনি, এখন কৃপা করে একটুখানি ভগবান দর্শন করুন প্রভু। আপনি তো ভিডিও অফ করে রেখেছেন, কিভাবে দর্শন করুন? আচ্ছা হ্যাঁ আমি করছি। জগন্নাথ বলদেব শুদ্ধ মহারানী কি জয়, গুরু পরম্পরা সর গোস্বামীগণ কি জয়, শিল প্রপাত কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব সুন্দর, খুব সুন্দর, পয়লা বৈশাখে সুন্দর, জয় গুরু মহারাজ কি জয়। পয়লা বৈশাখ উপলক্ষে সাজিয়েছেন নাকি? অনেক ধন্যবাদ প্রভু আপনাকে ভগবানকে দর্শন করানোর জন্য। সুভাষ প্রভু আপনার প্রশ্ন বলুন। আমি শুনতে পাচ্ছি না প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন প্রভু। আমার দুইটা তিন দিন জানার বিষয়, যেটা হলো একটা হলো যে প্রভু বললেন যে অতিথি আপ্যায়ন, অতিথি আপ্যায়ন প্রভু কি সবার ক্ষেত্রেই কি মানে এরকম আচরণ করা উচিত নাকি যারা যারা দেখা যাচ্ছে, যেমন আমি পুরা আমার মানে আমার পার্সোনাল ভাবে বলতেছি, যেমন আমার আমার মা বাবে যদি খেলেছে মতো ঠিক আছে প্রভু, তো তাদের যে গুরু গুরু আছে তারা তো এরকমই জানো ঠিক আছে, তারা তো মনে করে আপনাদের মতন এরকম শুদ্ধ ভক্ত না, তারা হয়তো অন্য টাইপের আপনি জানেন, তো এরকম তারাও যদি আমাদের অতিথি হিসাবে আসে আমাদের ঘরে আসে, তাদের কি ওইরকম আচরণ করা উচিত নাকি না, তাদের ক্ষেত্রে ডিফারেন্স এরকম? এটা শাস্ত্রে বলা হচ্ছে আপনার ঘরে যেরকম অতিথি আসুক, তিনি জাগতিক মানুষও যদি একজন জাগতিক লোকও হয় তাকে আপনাকে নারায়ণের মতো বা ভগবানের মতোই সম্মান করতে হবে, কারণ এটা গৃহস্থদের কর্তব্য। সে আপনি দেখবেন না সে কি বৈষ্ণব নাকি বৈষ্ণব নয়, বা নাকি সে কি সহজিয়া কিনা, এত কিছু বিচার না করে গৃহস্থদেরকে চিন্তা করতে হবে যে না, যেহেতু সে অতিথি, অতিথি মানে তিথি নক্ষত্র না দেখে এসেছে, হ্যাঁ সেরকম একজন ব্যক্তি এসেছে, এবং শাস্ত্রে বলা হচ্ছে এরকম ব্যক্তি হচ্ছে ভগবানের প্রতিনিধি, অতিথি হচ্ছে নারায়ণ নারায়ণের প্রতিনিধি, সে কারণে তাকে অবশ্যই ভালো খাবার দেয়া বা পর্যাপ্ত সেবা সেবা করা এটা গৃহস্থদের কর্তব্য।
ঠিক আছে, ভেদ বিচার না করে কর্তব্য সেবা করা উচিত। তবে এটা ঠিক, তারা যদি আমাদের পরম্পরা ধারার বাইরে শিক্ষা দেয় সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব না, কিন্তু একজন ব্যক্তি হিসেবে, একজন অতিথি হিসেবে তাকে অবশ্যই আমরা আপ্যায়ন করব। ওকে প্রভু। রূপা মাতাজি আপনার প্রশ্ন বলুন। যারা জাগতিক ঠিক আছে ভক্ত গৃহে আসে, মনে করেন এখন তো সবাই ভক্ত না, বা সব আত্মীয় স্বজনরা ভক্ত থাকে না, প্রসাদ বুঝি থাকে না, সেই ক্ষেত্রে যারা প্রসাদ বুঝি না কিন্তু আমাদের বাড়িতে আসে, এখন তারা প্রসাদ খেতে পারে না বা নিরামিষ খায় না, ওই ক্ষেত্রে মনে করেন যদি তাদেরকে আমরা ভগবানের প্রসাদ খাওয়াই তাতে তারা অনেক সময় অসন্তুষ্টি বোধ করেন, সেই ক্ষেত্রে কি আমাদের কোনো মানে তারা যে অসন্তুষ্টি বোধ করছে সেই ক্ষেত্রে আমাদের কোনো অপরাধ বা কিছু, এই সম্বন্ধে যদি কিছু বলতেন কৃপা করে। ধন্যবাদ মাতাজি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আগেই বলেছি মানুষ খাওয়া দিয়ে যতটা সন্তুষ্ট হয় না, বা আমরা কিরকম আরাম আয়োজন করলাম সেগুলো দিয়ে যতটা সন্তুষ্ট হয় না, তার থেকেও বেশি সন্তুষ্ট হয় মধুর বচনের দ্বারা। মধুর বচন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ স্বাগত পানীয়। অর্থাৎ আপনি খাওয়া দাওয়া দেওয়ার আগে এমন ভাবে তাদের সাথে কথা বলুন, এমন ভাবে আচরণ করুন যাতে আপনার কথাতেই ওরা সন্তুষ্ট হয়ে যায়, এবং এরপর আপনি এবার কি খাবার দিলেন না দিলেন এটা ওদের কাছে অতটা গুরুত্বপূর্ণ থাকবে না। আর অবশ্যই যেহেতু আমরা ভক্ত, আমরা প্রসাদই দিব, আমরা তো আর ওদের জন্য এমন নয় যে মাছ মাংস রান্না করব বা এরকম তো না, আমরা যেহেতু ভক্ত আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো যে প্রভু মাতাজি আপনারা আমাদের ঘরে এসেছেন, আমাদের ঘর ধন্য হয়ে গেল, আপনারা গুরুজন, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা চলতে পারি না, তো আপনাদের জন্য আমরা অবশ্যই ভোজনের ব্যবস্থা করছি, কিন্তু আমাদেরকে ক্ষমা করুন যেহেতু আমরা ভক্ত, আমরা ভগবানের প্রসাদ ছাড়া আর কিছু খাই না, তো আপনাদের জন্য আমরা অবশ্যই ভালো প্রসাদের আয়োজন করব, তো আপনার কৃপা করে গ্রহণ করবেন, আর যদি আপনাদের কোনো আপত্তি থাকে তাহলে আমাদেরকে বলুন, আমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা আমরা দেখি। যদি এমন হয় যে তারা মানে প্রসাদ খাবেই না, এরকম কিছু লোক আছে যারা প্রসাদ খাবেই না, তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের প্রতিবেশীদের মধ্যে অনেকে আছে যারা প্রসাদ খায় না, তো তাদেরকে আমরা কিছু টাকা দিতে পারি, যে তাদেরকে আমরা কিছু টাকা দিলাম আপনারা রান্না করুন, এবং সে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আমরা অতিথিদেরকে বলতে পারি আপনারা ওদের বাড়িতে গিয়ে খান, আমরা টাকা পয়সা সব আমরা দিচ্ছি, আপনারা জাস্ট খেয়ে আসবেন, যেহেতু আমরা ভক্ত আমরা তো এগুলো রান্নাও করতে পারবো না বা এটা সম্ভবও না আমাদের পক্ষে, ওনাদের ঘরে গিয়ে আপনারা খাবেন, এখানে ঘুমাবেন, এরকম আমরা ব্যবস্থা করতে পারি। ওকে, ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। যারা ইউটিউবে এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, হরে কৃষ্ণ।